हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल राइजिंग ट्यूशन सेंटर। आज के आबारो तुम्हारे संगे आरो एक नतून जब आपडेट नहीं आलोचना करछि। तो आज के जो न्यूज रही है सेटी हलो ICDS अंगनवाड़ी कर्मी और सहायिका नियोग 2022। दीर्घ प्रतीक्षार पर अवशेषे सुखबर निये एसेछि तुम्हारे। प्रत्येक पश्चिमबंगे जिला जिले अंगनवाड़ी और कर्मी और सहायिका नियोग विज्ञप्ति ता निये पश्चिमबंगे बेकार चाकरी प्रार्थी आरो नतून कर एक सुखबर निये एलेन राज्य सरकार। बेश कई दिन पर आबार पश्चिमबंगे ICDS प्रकल्प पक्ष थेके अंगनवाड़ी और हेल्पार पदे नियोग विज्ञप्ति प्रकाशित हलो। पश्चिमबंगे तीन जगह विभिन्न ब्लकेर अंतर्गत शिक्षा प्रतिष्ठानगुलिते ICDS प्रकल्प माध्यमे अंगनवाड़ी और हेल्पार पदे नियोग करा हबे। ए तीन जगह नाम हलो भवानीपुर, खिदिरपुर एवं बेलगाछिया। सुतरां ए तीन जगह जेको पदे चाकरी प्रार्थीरा एखाने आवेदन करते पारबेन। तबे शुधुमात्र महिलाराई एखाने आवेदन करते योग्य। एखन ए आवेदनेर ब्यापारे विस्तारित जेने नेवा जाक। এই পদে নির্বাচিত প্রার্থীর দায়িত্ব প্রাপ্য বেতনের পরিমাণ কি? তো এই বিভাগের উপরিত পদ দুটির মধ্যে অঙ্গনারী পদে কর্মীদের কাজ করা কাজ হলো নিরক্ষর বাচ্চাদের অক্ষর বিষয়ে জ্ঞানদান এবং তাদের প্রাথমিক শিক্ষাদান করা, এবং হেল্পার পদে কর্মীদের কাজ হলো সেই সব বাচ্চাদের রান্না করে খাওয়ানো, কাঁচামাল ও জ্বালানির সহ সমস্ত জিনিসপত্রের হিসেব রাখা। অঙ্গনওয়াড়ি পদের কর্মীদের প্রতি মাসে 7,250 টাকা এবং হেল্পার কর্মীদের প্রতি মাসে 4,000 টাকা করে বেতন দেওয়া হবে। এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা। তো এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও পদের সংখ্যাগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অঙ্গনওয়াড়ি পদে কর্মীদের যে কোনো সরকারি বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে এবং ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে, এবং হেল্পার পদে কর্মীদের যে কোনো সরকারি স্কুল থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে। আর এই দুটি পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে, এবং এর মধ্যে যে সংরক্ষিত পদ রয়েছে সেগুলি নিয়ে বয়সে ছাড় পাবেন। এবার আসি আবেদন পদ্ধতি, আমরা কিভাবে এই আবেদন করব। তো প্রথমত যে এই অঙ্গনওয়াড়ি ও হেল্পার পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে সেই ব্লকের বাসিন্দা সেই ব্লকে গিয়ে আবেদনপত্র তুলে নিয়ে আসতে হবে। তার পরবর্তীতে রয়েছে যে আবেদনকারীকে আবেদনপত্রে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ যাবতীয় তথ্যাদি দিয়ে ঠিকভাবে পূরণ করতে হবে, এবং পূরণ করার পর সেখানে নিজের পাসপোর্ট সাইজের এক কপি ফটো লাগাতে হবে নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট স্থানে সিগনেচার করতে হবে। এরপর এই ফর্মের সঙ্গে আবার সেই ফর্মের সঙ্গে নিজের যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে একটি খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্লক অফিসে গিয়ে জমা দিতে হবে। তো কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে? প্রয়োজনীয় ডকুমেন্টসগুলোর মধ্যে রয়েছে যে বয়সপত্র প্রমাণ হিসেবে মাধ্যমিক বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেলফ অ্যাসিস্টেন্ট করা জেরক্স পেজ অথবা যে বেদা বা সার্টিফিকেট দিতে পারো, আর দেশি বা রাজ্যের নাগরিক হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স, সেলফ অ্যাসিস্টেন্ট করা সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস এবং জেরক্স অ্যাসিস্টেন্ট করা দু কপি পাসপোর্ট সাইজ ফটো। এছাড়াও লাগবে যে কাস্ট সার্টিফিকেট, যদি আপনি কোনো কাস্টের অধিকারী হয়ে থাকেন তো অবশ্যই কাস্ট সার্টিফিকেট দিতে হবে, এবং স্থানীয় বাসিন্দার সার্টিফিকেট। নিয়োগ পদ্ধতি, তো নিয়োগ কীভাবে হবে? এখানে আবেদনকারী চাকরি প্রার্থীদের যেহেতু ব্লকের অধীনে কাজ করতে হবে, তাই তাদের প্রথমে একটি লিখিত পরীক্ষা, তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে না কি শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি নিয়োগ করা হবে তা আবেদনপত্র ব্লক অফিসে জমা করার পর ব্লক অফিস থেকে আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ এখানে চাকরির জন্য আবেদনপত্র ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী 14 অক্টোবর 2022 তারিখ পর্যন্ত। এই তাই যারা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই দেনে না করে দ্রুত আবেদন করে ফেলুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।